নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। চিকেন চাপের রেসিপি যদি আপনি পেয়ে যান, খুব ইজি উপায়ে বিনা ঝঞ্ঝাটে একদম সুন্দর এরকম চিকেন চাপ, আর তার সাথে আজ সেদিন আমি পরিবেশন করেছিলাম এরকম পনির বিরিয়ানি। তো পনির বিরিয়ানির রেসিপি আপনি পেয়েছেন কিনা জানি না, তার সাথে ছিল আলু, আমার চ্যানেলে কিন্তু আছে, আর যদি আপনি চান আমি আবারও আপলোড করে দিতে পারি। ভীষণ ইয়ামি একটা রেসিপি, আপনি যে কোনো সুন্দরভাবে ইজিলি ছুটির দিনে এনজয় করতে পারবেন এরকম চিকেন চাপ আর বিরিয়ানি। তবে হ্যাঁ, চিকেন বিরিয়ানির রেসিপিও আছে, আপনি যা খুশি কিন্তু ট্রাই করতে পারেন। এখানে সুন্দরভাবে ইজিলি চিকেন চাপ এত সুন্দর প্রসেসে আমি আপনার সাথে শেয়ার করেছি, আর গ্রেভিটা দেখছেন কত ইয়ামি, আর চিকেন একেবারে সফট, ইয়াম ইয়াম, একেবারে তুলতুলে সফট, আর এই রকম সুন্দর একটা গ্রেভি, এতটা গরম কি বলবো আর। তো যাই হোক, এইটা তো আমার লাঞ্চ মেনু ছিল, আপনারও হতে পারে। চলুন আমরা বানিয়ে নেব চিকেন চাপ উইদাউট ঝঞ্ঝা ঝাটে, একেবারে সুন্দর ইজি। চিকেনটাকে একটু বড় করে পিস করে কাট করে নিয়েছি, আর এখানে যতখানি দোকানে হয় তার থেকে ছোট, তার জন্য আর ভেতর থেকে কোনো কাট করতে হয়নি। আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে সর্ষের তেল চলবে না, সাদা তেল দিচ্ছি, নুন, হলুদ আর বিরিয়ানি মশলা। এখানে এই মশলাটা আমার বাড়িতেই তৈরি, আপনি কেনা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারেন। এখানে আমি নিয়েছি এরকম 4 চামচ মিলন সিডস, আর কাজু নিয়েছি এই পরিমাণ, আদা, টমেটো আর 3টে বড় সাইজের পেঁয়াজ একে বেটে নেব। এখানে আমি গার্লিক পেস্ট ব্যবহার করছি আর 1 বাটি টক দই। এই সমস্ত কিছু আমরা এখানে এই চিকেনের সাথে ম্যারিনেট করব। এখানে চিকেনকে ম্যারিনেট করে রেখে দিতে হবে বেশ অনেকক্ষণ, মানে আপনি আধা ঘন্টা থেকে শুরু করে 2 ঘন্টা, বা আপনি যদি এই রেসিপিটা পুরোপুরি আপনি কিন্তু মাটনও ফলো করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে হোল নাইট রাখতে হবে। আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবারে তেলের মধ্যে সাদা তেলেই করছি তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি এই রকম গোটা গরম মশলা। এখানে লবঙ্গ, সরি, এখানে লবঙ্গটা দেবেন না, বাকি যা গোটা গরম মশলা সেগুলো আমরা এখানে অ্যাড করলাম। তো দিয়ে বা এই সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। আপনি এই প্রসেসটা মাটনের সাথেও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রেশার কুকও করতে পারেন ভালো করে কষিয়ে নেবার পর। এবারে আর কিচ্ছু করতে হবে না, হাই ফ্লেমে বা কমিয়ে এটাকে সমানে নেড়ে ছেড়ে আপনাকে কুক করে যেতে হবে। শুধু আপনাকে দেখতে হবে তলা লেগে যেন না যায়, আর এটাকে খুব ভালো করে কুক করতে হবে, কারণ ম্যারিনেট তো হয়েই আছে। ব্যাস এই মশলাগুলোর সাথে চিকেন ম্যারিনেটের যে চিকেনটা সেটা খুব ভালো করে কুক হবে, আর আপনার চাপ রেডি হয়ে যাবে। যত বেশি কুক হতে থাকবে তবে আমি বলবো মিডিয়াম ফ্লেমে রান্না করুন, আর কখনো চাপা দিয়ে রান্না করুন, কখনো চাপা খুলে রান্না করুন। শুধু খেয়াল রাখবেন কাছাকাছিই থাকুন যেন তলাটা লেগে না যায়। আমি মশলা ধোয়া বাটি থেকে সেই জলটা ধুয়ে এখানে অ্যাড করে দিয়েছি। দিয়ে আমি এখানে ধিমে আঁচে, মিডিয়াম টু লো এই রকম আঁচ রেখে, পুরো ধিমে আঁচ নয়, আমি এখানে চাপা দিয়ে এটা হতে দেব। আর আমি 2-3 মিনিট অন্তর এটাকে নাড়াচাড়া করে দেখতে থেকেছি যে এটা কীরকম হচ্ছে। এটা থেকে যেহেতু পুরোটাই আমরা এরকম পেস্ট ব্যবহার করেছি, প্রচুর পরিমাণ এরকমভাবে ছিটকবে কিন্তু, তাই অবশ্যই লিডটা কিন্তু মাস্ট, নাহলে কিন্তু গায়ে গরম ছিটকাবে। তো তাই জন্য সাবধানে কাজ করুন, এখানে খুব সুন্দর একটা রেসিপি এরকমভাবে রেডি হয়ে যাবে। দেখছেন তো কালারটা কিন্তু চেঞ্জ করা শুরু করে দিয়েছে, আমাদের চাপ কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। তো এখানে এইরকম কম তেলে উইদাউট ঘি আপনি কিন্তু এরকম একটা সুন্দর হেলদি চাপ রেসিপি, চিকেন চাপের রেসিপি অবশ্যই তৈরি করতে পারেন। আমি দিচ্ছি রোজ ওয়াটার, 1 চিপি রোজ ওয়াটার দিয়ে দিলাম, আর এখানে দিচ্ছি কেওড়া ওয়াটার, এটাও কিন্তু ওই 1 চিপি মতনই, আর এর সাথে দিতে হবে মিঠা আতর। যখন আপনার চিকেন এরকম রেডি হয়ে যাচ্ছে তখন আপনি মিঠা আতর কিন্তু জাস্ট কয়েক ড্রপই কিন্তু এখানে ব্যবহার করবেন। একদম বেশি মিঠা আতর দিলে কিন্তু এটা কিন্তু একদম অন্য রকম তিতকুটে স্বাদ এসে যাবে। দেখুন আমিও এখানে কিন্তু জাস্ট কয়েক ড্রপই ব্যবহার করলাম। তো এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে আমরা একেবারে গ্যাসটা অফ করে এই 10 মিনিটের জন্য এটাকে একটুখানি স্ট্যান্ডিং টাইম দেব। আপনার খুব তাড়া থাকলে 5 মিনিট দিন, কিন্তু একটু স্ট্যান্ডিং টাইম দিলে খুব ভালো টেস্ট আসবে, এই সমস্ত কিছুর গন্ধ অ্যাবজর্ব হতে দিন। এবারে আর কি, আমি সেদিন তো এখানে আলু দিয়ে পনির দিয়ে একটা সুন্দর বিরিয়ানি রেসিপি তৈরি করেছিলাম, আর আপনি যে কোনো
কোনো রকমের বিরিয়ানি তৈরি করতে পারেন বা আপনি গরম ভাত দিয়েও এনজয় করতে পারেন। রুমালি রুটি কিংবা ঢাকাই পরোটা, চাপ, আপনি যা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে আপনার সাইড ডিশটা নিয়ে নিন। আসলে আপনারই ইচ্ছায় আপনার মতন করে আমি এখানে পরিবেশন করবার চেষ্টা করছি। আর অবশ্যই জানাতে ভুলবেন না কীরকম লাগলো। ভিডিওটাতে লাইক দিতে কিন্তু ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতেও ভুলবেন না। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, আর অনেক অনেক করে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এনজয় করতে থাকুন এই রকম সুন্দর সুন্দর রেসিপি। আর আমাকে জানাতেও ভুলবেন না আপনার এই রেসিপিগুলো কীরকম লাগছে বা কী ধরনের রেসিপি আপনি আমার কাছে আশা করছেন বা কী ধরনের রেসিপি নিয়ে আপনার কাছে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।